340 জনেরও বেশি হাজি মারা যাওয়ার পরে 8x8 মিটার মাপের 100,000টিরও বেশি স্থায়ী তাঁবু নির্মিত হয়েছিল। এগুলি আগুন থেকে রক্ষা করার জন্য টেফলনের বাইরের আবরণসহ ফাইবার গ্লাস দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে যাচ্ছি একটু মিনা দেখার জন্য। যদিও আমরা নামবো না, জাস্ট বাস থেকে যেটুকু দেখা যায় আমরা অতটুকুই দেখব। তো চলেন আপনাদেরকেও দেখাই এবং সাথে কিছু বর্ণনা আপনাদেরকে শেয়ার করি। মিনা, যেটা সৌদি আরবের মক্কায় অবস্থিত এবং মক্কার পার্শ্ববর্তী এলাকায় বলা হয় এবং যেটাকে বলা হয় তাঁবুর শহর, মানে তাঁবুর শহর বলেও কিন্তু এটা আসলে পরিচিতি পেয়েছে। মক্কা থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার যে সড়কটা আছে ওটার পাশে অবস্থিত, আর এটার আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। ইসলামী ঐতিহ্যে নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং তাদের পুত্র ইসমাইলকে মক্কার উপত্যকায় রেখে গিয়েছিলেন যখন ইসমাইল শিশু ছিলেন। মক্কায় তার পরিবারের সাথে দেখা করার সময় আল্লাহ তাকে মিনা উপত্যকায় তার ছেলেকে কোরবানি করার জন্য স্বপ্নে আদেশ দিয়েছিলেন। তার ছেলের কোরবানি করার সময় তিনি শয়তান দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং শয়তানকে পাথর মারার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন। এছাড়া মিনা ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনসারদের আল আকাবায় শপথ গ্রহণেরও স্থান। তাঁবু তৈরির আগে হাজিগণ তাদের নিজস্ব তাঁবু উপত্যকায় নিয়ে আসতেন এবং হজ থেকে ফেরার সময় সেগুলো ভেঙে ফেলতেন। 1990-এর দশকে সৌদি সরকার স্থায়ী সুতির তাঁবু স্থাপন করেছিলেন। এই তুলার তাঁবুগুলো বিশেষত আগুনের জন্য সংবেদনশীল ছিল, ফলে আগুন লেগে অনেক হাজির মৃত্যু হয়েছিল বলে 1997 সালে মিনায় অগ্নিকাণ্ডের ফলে 340 জনেরও বেশি হাজি মারা যাওয়ার পরে 8x8 মিটার বা 26 ফুট মাপের 100,000টিরও বেশি স্থায়ী তাঁবু নির্মিত হয়েছিল। এগুলি আগুন থেকে রক্ষা করার জন্য টেফলনের বাইরের আবরণসহ ফাইবার গ্লাস দিয়ে নির্মিত। তাঁবুগুলিকে শিবিরে বিভক্ত করা হয়েছে, প্রতিটি নিজস্ব বাহ্যিক দেয়াল রয়েছে। হাজিরা নিজস্ব জাতীয়তা দ্বারা বিভক্ত। 3 মিলিয়ন পর্যন্ত হাজিদের অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে। প্রতিটি শিবিরে একটি করে রান্নাঘর, বাথরুম ও অজু করার সুবিধা রয়েছে এবং অন্যান্য শিবিরের সাথে পথের মাধ্যমে সংযুক্ত রয়েছে। তাঁবুগুলো আরও শনাক্তযোগ্য করার জন্য অনন্য রং এবং সংখ্যাজোড়া চিহ্নিতও করা হয়েছে। মিনা কিন্তু প্রায় 400 মিটার উচ্চতায় মিনা নামক উপত্যকায় অবস্থিত। এর পশ্চিমে মক্কার আল আজিজিয়া জেলা, উত্তরে চতুর্থ রিং রোড, পূর্বে মুজদালিফা এবং দক্ষিণে আল জামিয়া জেলা অবস্থিত। মিনার পশ্চিম দিকের বৈশিষ্ট্য হলো 3টি জামারাত, মানে পাথর নিক্ষেপের যে স্থান সেগুলো। একটি আছে ছোট শয়তান, বড় শয়তান, মেজর শয়তান। ওই যে দেখা যাচ্ছে গোল গোল, ওইগুলোই কিন্তু পাথর নিক্ষেপ করা হয়। হজের অংশ হিসেবে মিনা অবস্থান করতে হয় বলে মিনা কিন্তু আসলে অধিক পরিচিত লাভ করেছে। 100,000-এর চেয়েও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে হাজিদের সাময়িক অবস্থানের ব্যবস্থা করা হয়। শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপ করার হজের রীতি মিনায় সম্পন্ন করা হয়। 2003 সালের একটি গবেষণায় প্রথম দুটি শয়তানের দূরত্বের মধ্যে 135 মিটার ফুট মাপা হয়েছিল এবং পরের দুটির মধ্যে দূরত্ব 225 মিটার মাপা হয়েছিল। মিনার উত্তর পূর্বে রয়েছে কসাইখানা, যেখানে হজযাত্রীদের কোরবানির পশু জবাই করা হয়।